প্রিয় বন্ধুরা, কবরের মধ্যে সুদখোর, মিথ্যাবাদী, জেনাকারীদের কি ধরনের শাস্তি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে কিছু ভয়ঙ্কর শাস্তি দেখেছিলেন, যা শুনে আপনারা রীতিমতো চমকে উঠবেন। তাহলে চলুন শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আলমে বারজাখের দুনিয়ায় প্রবেশ করেছিলেন। আলমে বারজাখ হল মানুষ মৃত্যুর পর তাদের রূহ যে স্থানে থাকবে সেই স্থানকে আলমে বারজাখ বলা হয়। বারজাখ শব্দের অর্থ হল আড়াল অথবা দেওয়াল। হযরত সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ফজরের পর তার সাহাবীদের বলতেন, তোমাদের কেউ কি আজ রাতে কোনো স্বপ্ন দেখেছে? যদি কোনো সাহাবি রাতে কোনো স্বপ্ন দেখে থাকে তখন উনার দেখা স্বপ্নের বিবরণ দিতেন, আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর স্বপ্নের তাবির বলে দিতেন। একদিন সকালে তিনি তার অভ্যাস মোতাবেক আমাদের বললেন, গত রাতে কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা? যখন আমরা উনার কথায় চুপ করে থাকলাম তখন তিনি আমাদেরকে বললেন যে গত রাতে আমি অনেক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নই দেখতেন সেগুলো ছিল দিবালোকের ন্যায় সত্য। তিনি বললেন যে আমি স্বপ্নে দেখি আমার কাছে দুইজন আগন্তুক আসলো, তারা আমাকে জাগালো আর আমাকে উদ্দেশ্য করে বলল, চলুন। আমি তাদের কথা মতো তাদের সাথে চললাম। চলতে চলতে আমরা দুই ব্যক্তির কাছে আসলাম, যাদের মধ্য থেকে একজন এক পাথরের উপর শুয়ে আছে আর তার কাছে অপর এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় সর্বশক্তি দিয়ে আঘাত করছে, যার ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আঘাতের মাত্রা এতটাই তীব্র যে সেই পাথর দিয়ে আঘাত করবার পর সেই পাথরটি অনেক দূরে গিয়ে নিক্ষিপ্ত হচ্ছিল। সেই ব্যক্তি যখন সেই পাথরখানা কুড়িয়ে আনে তখন এর মধ্যেই তার মাথা ভালো হয়ে যাচ্ছে। অতঃপর সে তাকে আবারও অনুরূপ আঘাত করে যাচ্ছে আর এটা বারংবার চলেই যাচ্ছে। আমি তাদের বললাম, এই দুই ব্যক্তিকে কেন এই ব্যক্তিকে শাস্তি পেতে হচ্ছে? তারা আমাকে বলল, সামনে চলুন। আমরা চলতে থাকলাম। অতঃপর এক ব্যক্তির কাছে আসলাম, দেখলাম সে চিত হয়ে শুয়ে আছে আর এক ব্যক্তি তার মাথার কাছে পরাত নিয়ে দাঁড়িয়ে আছে, যে তাকে উলট পালট করে তার শরীর চিরে দিচ্ছে, একবার চিত করছে আর একবার উপুর করছে। যখন পিঠের দিকটা এরকম করছে তখন সামনের দিকটা ভালো হয়ে যাচ্ছে, আবার যখন সামনের দিকটায় এমন করছে তখন পিঠের দিকটা ভালো হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি তাদের বললাম, এই দুই ব্যক্তিকে? তারা বলল, আপনি সামনে চলুন। আমি তাদের সাথে চলতে থাকলাম। অতঃপর আমরা বিশাল চুলার মতো একটি গর্তের কাছে এসে পৌঁছালাম। তার মধ্যে শুনলাম অনেক নারী পুরুষের আত্মচিৎকার। যখন আমি এর ভিতরের দিকে তাকালাম তখন দেখলাম যে তার মধ্যে কিছু উলঙ্গ নারী ও পুরুষ, তাদের নিচ থেকে আগুনের শিখা তাদের উপর আছড়ে পড়ছে, যার কারণে তারা চিৎকার দিয়ে উঠছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা আমাকে বলল, সামনে চলুন, সামনে চলুন। আমি চলতে থাকলাম। অতঃপর আমি একটি নদীর কাছে আসলাম। নদীটির পানি রক্তের মতো লাল। দেখলাম যে এক ব্যক্তি সেই নদীর মধ্যে সাঁতার কাটছে। তার নদীর তীরে এক ব্যক্তি দাঁড়ানো আছে, তার কাছে অনেকগুলো পাথর জমানো ছিল। যখন নদীতে থাকা সেই ব্যক্তি অনেক কষ্টে তীরের দিকে আসে তখন তীরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি সেই ব্যক্তির মুখে সজোরে একটি পাথর নিক্ষেপ করে, যার কারণে সে আবার নদীর মাঝে চলে যায়, আবার সাঁতার কাটতে শুরু করে, আবার তার প্রতি পাথর নিক্ষেপ করা হয়। যখনই সে তীরে ফিরে আসে তখনই সে তার প্রতি পাথর নিক্ষেপ করে আর সে নদীর মাঝখানে গিয়ে আবার তীরে আসার জন্য সাঁতার কাটতে থাকে। এই দৃশ্য দেখে আমি তাদের প্রশ্ন করলাম, এই দুই ব্যক্তি কারা? তখন তারা আমাকে বলল, সামনে চলুন। আমরা সামনে চললাম। অতঃপর আমরা এমন ব্যক্তির কাছে আসলাম যার চেহারা দেখতে খুবই কুৎসিত। তার মতো খারাপ চেহারার লোক আমি কখনো দেখিনি। তার সামনে দাও দাও করে আগুন জ্বলছিল আর সে তাতে অনবরত ফুঁক দিয়ে তা জ্বালিয়ে রাখার চেষ্টা করছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, কে এই ব্যক্তি? তারা আমাকে বলল, সামনে চলুন। আমরা সামনে চললাম। এরপর আমরা একটি উদ্যানে আসলাম যেখানে আছে বিশাল বিশাল গাছ আর আছে প্রত্যেক প্রকারের বসন্তকালীন ফুল। দেখলাম সেই উদ্যানে একজন দীর্ঘকায় মানুষ। আমি তার মতো এত দীর্ঘ মানুষ কখনো দেখিনি। তার চতুর্পাশে দেখলাম বহু সংখ্যক শিশু কিশোর।
আমি আমার সঙ্গীদের জিজ্ঞেস করলাম, এরা কারা? তারা আমাকে বলল, সামনে চলুন, সামনে চলুন। আমরা চলতে থাকলাম, এসে পৌঁছালাম এমন একটি সুন্দর উদ্যানে যার মতো সুন্দর উদ্যান আমি কখনো দেখিনি। আমাকে বলল, উপরে উঠুন। আমি উঠলাম, এসে পৌঁছালাম এমন একটি শহরে যার বাড়িগুলো ছিল স্বর্ণ ও রূপের ইট দ্বারা নির্মিত। আমরা শহরের গেটে এসে পৌঁছালাম, তারা দরজা খোলার জন্য বলল। আওয়াজ শোনা মাত্র সেই দরজা খুলে দেওয়া হলো। সেখানে আমরা দেখলাম যে সেখানে কিছু মানুষ আছে যাদের শরীর অর্ধেক অংশ অত্যন্ত সুন্দর আর অর্ধেক অতি কুৎসিত। আমার সঙ্গীদ্বয় তাদের বলল, তোমরা ওই নদীতে যাও। সেই নদীর পানি ছিল অত্যন্ত স্বচ্ছ। তারা নদীতে ঝাঁপ দিয়ে ফিরে আসলো। দেখা গেল তাদের পুরো শরীর সুন্দর হয়ে গেছে। সঙ্গীদ্বয় আমাকে বলল, ওইগুলো হলো আপনার বাসস্থান। আমার দৃষ্টি উপরে উঠে গেল, আমি দেখলাম সাদা মেঘের মতো শুভ্র একটি প্রাসাদ। আমাকে বলল, এটা আপনার ঘর। এরপর আমি তাদের উভয়কে বললাম, আল্লাহ তোমাদের বরকত দিন, আমাকে একটু সুযোগ দাও, আমি প্রবেশ করি। তারা আমাকে বলল, এখন তো সম্ভব নয়, তবে আপনি অতি শীঘ্রই সেখানে প্রবেশ করবেন। এরপর আমি তাদের উভয়কে বললাম, রাত থেকে শুরু করে আমি আশ্চর্যজনক অনেক বিষয় দেখলাম, যা দেখলাম তার ব্যাখ্যা দয়া করে আমাকে বলুন। তারা আমাকে বলল, আমরা আপনাকে এখনই বলছি, তা হল যার মাথায় আপনি পাথর দিয়ে মাথায় আঘাত করতে দেখেছেন, সে হলো এমন ব্যক্তি যে আল কুরআন গ্রহণ করেছিল কিন্তু পরে তা ছেড়ে দিয়েছে ও ফরজ নামাজ রেখে ঘুমিয়ে থেকেছে। আর যার মাথায় করাত দিয়ে আঘাত করতে দেখেছেন, সে হলো এমন ব্যক্তি যে সকালবেলা ঘর থেকে বের হতো আর মিথ্যা ছড়িয়ে বেড়াতো পৃথিবীর বিভিন্ন স্থানে। আর যে চুলার মধ্যে উলঙ্গ নারী ও পুরুষ দেখেছেন, তারা হলো ব্যভিচারী নরনারী। আর যাকে দেখেছেন রক্ত নদীতে সাঁতার কাটতে, সে হলো সুদখোর। আর যাকে আগুন ফুঁকতে দেখেছেন, সে হলো জাহান্নামের রক্ষী মালিক ফেরেশতা, যিনি ফুঁ দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত রাখছেন। আর উদ্যানে যে দীর্ঘকায় মানুষটিকে আপনি দেখেছেন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আর তার চারিদিকের শিশু কিশোররা হলো যারা স্বভাব ধর্মের উপর শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর যে সকল মানুষকে দেখেছেন যে তাদের কিছু অংশ কুৎসিত আর কিছু অংশ সুন্দর, তারা হলো এমন মানুষ যারা সৎকর্ম করেছে আবার পাপাচারেও লিপ্ত হয়েছে। আর যে পুকুরে তারা ডুব দিয়েছিল, সেটা হলো জান্নাতের একটি পুকুর, যেখানে ডুব দেওয়া মাত্রই তাদের পাপের সকল কালিমা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে আর আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন।